জুডিশিয়াল কাস্টডিতে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে এবং মিথ্যা মামলা দিয়ে এই গায়েবী মামলাটা বলতে সেই সময়কার তৈরি সমস্ত পুলিশের আইজি এখন যিনি আছেন, এখন যিনি আছেন তিনিও স্যাংশন প্রাপ্ত কিছু, নয় জনকে স্যাংশন দিয়েছিল বেনজির সহ। এই একটা অবস্থা এই সরকার। আবার আরেকজন আপনার সাবেক সেনাবাহিনী প্রধান আজিজ, তাকে তারা অনেককে ডিগিয়ে তার দুই ভাই চিহ্নিত সন্ত্রাসী জেনেও তাকে তিনি আর্মির চিফ করা হয়েছিল এবং তার যে কাজ সেই কাজটা তারা করে নিয়েছিল, নির্বাচন পার করে নিয়েছিল। প্রধানমন্ত্রী আরেকটা ভয়ঙ্কর কথা বলেছেন কয়েকদিন আগে, তিনি বলেছেন যে সাদা চামড়ার লোকেরা নাকি তাকে বলছে যে তাকে এখানে কোন একটা দেশের এয়ার বেস করতে দেওয়ার জন্য, অর্থাৎ সেখানে তাদের জঙ্গি বিমান নামবে, সেটাকে তাদের এয়ার বেস হিসেবে ব্যবহার করবে। আর বাংলাদেশের একটা অংশ অর্থাৎ চট্টগ্রাম এবং মিয়ানমারকে নিয়ে নতুন একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করবার তার চেষ্টা করছেন। আমি গতকাল বলছি, আজকে আবার বলছি, প্রধানমন্ত্রীর উচিত হবে এই মুহূর্তে জনগণের সঙ্গে তার প্রকৃত ব্যাখ্যা তুলে ধরা, কারা এটা চাইছে এবং কেন চাইছে, আর আপনারা কেন এটাকে এতদিন পরে প্রকাশ করছেন এটা আমরা জানতে চাই। কারণ আমাদের বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন, এটা আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন। আপনাদের হাতে স্বাধীনতা কোনদিন নিরাপদ না। আপনাদের এর আগের পররাষ্ট্রমন্ত্রী, তিনি তো বলেই ফেলেন পাশের একটা দেশের ব্যাপারে তাদের সঙ্গে তাদের সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। তো যদি স্বামী স্ত্রীর সম্পর্ক হয় তাহলে আপনি আর সেখানে কি করে, তারা যে অন্যায় ভাবে আমাদের সমস্ত ন্যায্য পাওনা যেগুলো সঙ্গে আমাদেরকে বঞ্চিত করছে সে ব্যাপারে তো কোনো কিছু করতে পারছে না। আমাদের পানির হিসা দেয় না, আমাদের তিস্তা পানির হিসা দেয় না, ফারাক্কার হিসা দেয় না, 154টা নদী অবিভক্ত নদী সেই নদীগুলোর আমরা পানির হিসা পাই না, সীমান্তে আমাদের হত্যা হয় সেই সম্পর্কে একটা টুকু শব্দ করে না। আজকে এই জিনিসগুলো আপনাদেরকে দেখতে হবে। আপনাদের উপরে আর ওলেমাদের উপরে যে অত্যাচার নির্যাতন, ধর্মপ্রাণ মানুষের উপরে যে অত্যাচার নির্যাতন, আর একটা ভয়াবহ ঘটনা ঘটছে, এটা আপনারা কে কতটুকু খেয়াল করছেন আমি জানি না, সেটা হচ্ছে যে প্রাইমারি স্কুলের যে টেক্সট বইয়ের মধ্যে এগুলোর মধ্যে এমন এমন কারিকুলাম আনছে যা আমার কালচারের বিরুদ্ধে, আমার কৃষ্টির বিরুদ্ধে, আমার ধর্মের বিরুদ্ধে। এগুলো আমাদের কখনোই কোনো কালে আমরা এভাবে চিন্তা করিনি। আমরা বড় হয়েছি ইসলামিক যে চিন্তাধারা সেই চিন্তা আমাদের পরিবারগুলোর মধ্যে আমরা তৈরি হয়েছি। অন্যান্য ধর্মের লোকেরাও তাদের কিন্তু একটা ধর্মীয় একটা প্রভাব তাদের মধ্যে ছিল বলে তারা সেভাবে করে আজকে সেইখান থেকে সম্পূর্ণভাবে বের করে নিয়ে একটা ধর্মহীন একটা রাষ্ট্রে পরিণত করবার চেষ্টা করা হচ্ছে। বন্ধুগণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শ্রদ্ধাবার্ষিকী পালন করার উদ্দেশ্য একটাই, বারবার করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শুধু স্মরণ করলে হবে না, মনে করলে হবে না, তাকে অনুসরণ করতে হবে। এবং আজকে যে দানব গত 15 বছর ধরে আমাদের ঘাড়ের মধ্যে চোখের মধ্যে চেপে বসে আছে, একে সরাতে না পারলে কিন্তু আপনার স্বাধীনতা থাকবে না, আপনার সার্বভৌমত্ব থাকবে না। আমার এই ভোটের অধিকারকে ফিরিয়ে আনতে হবে। আজকে দেখেন ভারতবর্ষে ভোটের অধিকার আছে বলে কিন্তু তারা অন্তত ওই যে মোদী 3 বার একেবারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় যাওয়ার যে ইচ্ছা বাসনা সেটাকে কিন্তু তারা রোধ করে দিয়েছে। আজকে সব একক সংখ্যাগরিষ্ঠতা তারা পাচ্ছে।